बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थी और सम्मानित अभिभावक वृंद अस्सलामु अलैकुम। दक्षिण बनश्री मॉडल हाई स्कूल आयोजित ऑनलाइन क्लास कार्यक्रमे तुम्हारे सुस्वागत। आशा करछि तुम्हारा जारा जेखने आछो सुस्थ आछो भालो आछो। आज आमादेर ऑनलाइन क्लासेर एटा सात नम्बर क्लास, छह नम्बर क्लास। तो गत क्लास आमरा 39 पृष्ठार दुईटा अंक करिएछिलाम एवं बोलेछिलाम जे ओई दुईटा तोमादेर एसडब्ल्यू थाकबे। आशा करछि तोमरा ओई दुटो अंक करेछो एवं अनलाइन क्लासे सबाई अंशग्रहण करेछो। तो आज आमरा जेटा करब সেটা হচ্ছে 43 পৃষ্ঠা। তার আগে আমরা সবাই আমাদের যে বোর্ড কর্তৃক বইটা আছে ওই বইটা নিয়ে আমরা বসব। এবার তোমরা সবাই শিক্ষা উপকরণ নিয়ে অনলাইন ক্লাসের সামনে বসে যাও। আশা করছি তোমরা সবাই তোমাদের শিক্ষা উপকরণ যা যা লাগবে নিয়ে অনলাইন ক্লাসের সামনে বসে আছো। তাহলে আমরা আজকে বইটা বের করব এবং 43 পৃষ্ঠা সবাই আমরা খুলব। আমি যখন অঙ্ক করাবো বা বুঝাবো যদি তোমাদের সামনে বই না থাকে তাহলে কিন্তু তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারবে না। আচ্ছা যাই হোক, আশা করছি সবার সামনে বই খোলা আছে। এবার আমরা অঙ্কে চলে যাই। সবাই আমরা 43 পৃষ্ঠার 9 নম্বর অঙ্কটা দেখব। দেখো তো এখানে কি বলেছে, দুইটি সংখ্যার বিয়োগফল 930, ছোট সংখ্যাটি 1555, বড় সংখ্যাটি কত, তাই না? এখানে আমাদের দুইটা সংখ্যা দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া নেই। আমরা যোগ বিয়োগ করলে এবং রেজাল্ট বের হলে কিন্তু আমাদের তিনটা সংখ্যা লাগে। তো এখানে আছে দুইটা সংখ্যা, তাহলে আর একটা সংখ্যা কিভাবে বের করতে হবে আমরা সেটাই দেখব। যেমন ধরো, এটা অঙ্ক না, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। সেটা হচ্ছে এখানে বলা হয়েছে আমাদের দুইটি সংখ্যার বিয়োগফল। তাহলে ধরো আমরা যদি এরকম লিখি কথার কথা, ঠিক আছে, এরকম যদি আমরা লিখি এটার যোগফল যদি বিয়োগফল যদি আমাদের 930 হয়, তাই না? তাহলে দেখো অঙ্কে আমাদের দেওয়া আছে কি, ছোট সংখ্যাটি দেওয়া আছে। তাহলে এখানে আমরা ছোট সংখ্যা ধরি, এটা এটা হচ্ছে ছোট সংখ্যা, তাই না? আর এটা হচ্ছে বিয়োগফল, বিয়োগফল। তাহলে আমাদের নাই কোনটা, আমাদের নাই এই বড় সংখ্যাটা, বড় সংখ্যাটা, তাই না? তাহলে আমাদেরকে বের করতে বলছে কোনটা, এই বড় সংখ্যাটা। তাহলে এটা বের করতে গেলে আমরা কি করব, এখানে আমাদের দেওয়া আছে ছোট সংখ্যার বিয়োগফল, তাহলে এই ছোট সংখ্যার বিয়োগফল যোগ করলে আমাদের যে সংখ্যাটা বের হবে সেটাই হবে এটা, ঠিক আছে? এটা আমি জাস্ট তোমাদের উদাহরণ দিয়ে বুঝালাম। আমরা এখন অঙ্কে চলে আসি। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব, সবাই আমরা একটু খেয়াল করি। আমরা লিখব দুইটি সংখ্যার বিয়োগফল, এখান থেকে লিখি, দুইটি সংখ্যা বিয়োগফল, বিয়োগফল কত, দুইটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 930, তাই না? 930। আমি কি লিখলাম, দুইটি সংখ্যার বিয়োগফল 930। তাহলে ছোট, এখানে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি দেখো, ছোট সংখ্যাটি
ছোট সংখ্যাটা হচ্ছে 1555। ঠিক আছে, তাহলে এটা আমরা যোগ করব। আমরা যোগ করে কি পাবো? যোগ করব, ঠিক আছে। তাহলে বড় সংখ্যাটি কত হবে? যোগ করি আমরা, এখানে যোগ করলে কত হবে দেখো, 5 আর 5 আর 3 5 6 7 8, 8 আর 9 আর 5 9 10 11 12 13 14 14 4, তাই না? হাতে আছে 1, 1 আর 1 2, তাহলে আমাদের কত হইল? বড় সংখ্যাটি হলো আমাদের 2485, তাই না? বড় সংখ্যাটি হচ্ছে 2485। তাহলে আমাদের উত্তর, এখানে আমাদের প্রশ্নে কি চেয়েছে দেখো, বড় সংখ্যাটি কত? তাহলে আমরা পেয়েছি বড় সংখ্যাটি, হচ্ছে 2485। আচ্ছা, আমাদের অঙ্কটা হয়েছে, আমরা কিভাবে বলতো এই অঙ্কটা কিন্তু আমরা প্রুফ করতে পারবো যে আমাদের অঙ্কটা হয়েছে কিনা। এখন দেখো, আমরা কিন্তু অঙ্ক করব এতটু, ঠিক আছে, আমরা জাস্ট অঙ্কটা ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এটা একটু করতেছি। এই যে দেখো, এখানে বলেছে বড় সংখ্যাটি কত, তাহলে আমরা বড় সংখ্যা কত পেলাম 2485, আর ছোট সংখ্যা কত 1555। দেখো তো, 2485 থেকে যদি আমি 1555 বাদ দেই কত হয় দেখো, 0550 আর 5 6 7 8 3, তাই না? আর এখানে হবে 4, এইটা যেহেতু আমাদের বিয়োগ করতেছি তাহলে বিয়োগের সময় উপরে একটা ছোট থাকে 1 ধরতে হবে, তাহলে এটা 14 ধরলাম, 5 6 7 8 9 10 11 12 13 14 9, হাতে আছে 1, 1 আর 1 2, 2 2 মিলে 0, বাম পাশে শূন্যের কোনো দাম নেই তাই আমরা শূন্য লিখলাম না। তাহলে দেখো আমাদের কত হলো, 930। দেখো আমাদের এই দুইটি সংখ্যার বিয়োগ ফল কিন্তু 930, তাই না? তার মানে আমরা বুঝলাম যে আমাদের অঙ্কটা হয়েছে, যেখানে আমাদেরকে বলা হয়েছিল যে দুইটি সংখ্যার বিয়োগ ফল 930, একটি সংখ্যা ওরা দিয়ে দিয়েছে, তাহলে আরেকটি সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি করলাম, আরেকটি সংখ্যা বের করলাম। এখন আরেকটা সংখ্যা বের করে আমরা দেখলাম আসলে দুইটা সংখ্যা বিয়োগ করলে আমাদের বিয়োগফল 930 হয় কিনা। আমরা দেখলাম যে হ্যাঁ, আমাদের বড় সংখ্যাটি হচ্ছে 2485 আর ছোট সংখ্যা তো বইতে দেওয়াই আছে 1555। তাহলে 2485 থেকে 1555 বাদ দিলে কিন্তু আমাদের বিয়োগফল 930ই হয়, তার মানে আমাদের অঙ্কটা হয়ে গিয়েছে। আশা করছি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমি এটা মুছে ফেলি, অন্য একটা অঙ্কে চলে যাই, ঠিক আছে? আচ্ছা দেখো, সবাই একটু খেয়াল করো, ওই 43 পৃষ্ঠারই 11 নম্বর অঙ্কটা একটু দেখি। আমি 11 নম্বর অঙ্কটা করে দিব না, আমি পড়ে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি, বুঝাই দিচ্ছি। তোমাদের বাড়ির কাজ থাকবে, মানে তোমরা বাসায় এই অঙ্কটা করবা। 11 নম্বর, সবাই দেখো, একটি মুরগির খামারে 950টি মুরগির বাচ্চা ছিল, ঠিক আছে? একটি মুরগির খামারে 950টি মুরগির বাচ্চা ছিল, এর থেকে 532টি মুরগির বাচ্চা বিক্রি করা হলো। কয়টা মুরগির বাচ্চা বিক্রি করা হলো? ছিল 950টা, বিক্রি করা হলো 532টি। তাহলে 950 থেকে যদি আমরা 532টি বিয়োগ করি তাহলে কত থাকবে? যত থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে, ওই খামারে 420টি নতুন মুরগির বাচ্চা আনা হলো, এখন খামারে কতটি মুরগির বাচ্চা আছে? এটা কিন্তু একদম ইজি একটা অঙ্ক।
আমরা প্রথমে দেখব আমাদের একটা খামারে 950 টি মুরগি বাচ্চা আছে, তার থেকে বিক্রি করে দিলাম 532 টি। তাহলে 950 থেকে 532 টি চলে গেলে যেটা থাকবে সেটা কিন্তু আমার খামারে রয়ে গেল। তাহলে আমরা কি লিখব, বিক্রি মানে খামার। তাহলে আমরা লিখতে পারি যে খামারের মুরগির বাচ্চা রইলো, মানে বিক্রি করার পরে যেটা হলো ওইটা লিখবো, ঠিক আছে। তারপর লিখবো খামারে নতুন মুরগির বাচ্চা আনা হলো 420, ওই যেটা চলে গেছে চলে যাওয়ার পরে যেটা বিয়োগ করার পর আমরা পেলাম ওটা, আর এখানে নতুন 420, এই দুটা যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে খামারের কতটি মুরগির বাচ্চা আছে, খামারের মোট মুরগির বাচ্চা অতটি আছে, ঠিক আছে। এটা তোমরা বাসায় করবা, আমি তো বলে দিলাম। তারপর যদি না পারো পরে দেখা যাবে। আচ্ছা, এবার আমরা 43 পৃষ্ঠারই 14 নম্বর অঙ্কটা করি, একটু খেয়াল করি। এখানে বলেছে ছেলের বয়স 18 বছর এবং মায়ের বয়স 52 বছর, 10 বছর পর তাদের মোট বয়স কত হবে। ইজি অঙ্ক, তাই না? এটা আমরা আরো করেছি নাকি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি। এখানে বলছে ছেলের বয়স 18 বছর এবং মায়ের বয়স 52 বছর, 10 বছর পর তাদের মোট বয়স কত হবে। তাহলে আমরা এটা কিভাবে বের করব দেখি। প্রথমে আমরা লিখব ছেলের বয়স 18 বছর, আচ্ছা আমি এটা মুছে ফেলতেছি যেহেতু মনে হচ্ছে যে জায়গা হবে না, শুধু কতটুকু থাক। তাহলে এটা কত নম্বর অঙ্ক? এটা হচ্ছে বইয়ের 43 পৃষ্ঠার 14 নম্বর অঙ্ক। দেখো এখানে কি বলেছে, ছেলের বয়স 18 বছর। ছেলের বয়স কত? 18 বছর, ঠিক আছে। ছেলের বয়স 18 বছর, 10 বছর পর ছেলের বয়স কত হবে সেটা আমরা আগে বের করি। 10 বছর পর ছেলের বয়স হবে 18 যোগ 10 = কত বছর? 10, 28 বছর। আমরা এখানে প্রশ্ন হতে পারে যে আমরা কেন 10 দিয়ে যোগ করলাম, কারণ বলছে 10 বছর পরে ছেলের বয়স কত হবে, তাই না? এখন ছেলের বয়স হচ্ছে 18 বছর, তাহলে 10 বছর পরে তার বয়স হবে 28 বছর। আচ্ছা এবার লিখি মায়ের বয়স, মায়ের বয়স কত আছে দেখো তো, মায়ের বয়স আছে 52 বছর, ঠিক আছে। তাহলে 10 বছর পর, 10 বছর পর মায়ের বয়স হবে, 10 বছর পর মায়ের বয়স হবে 52 যোগ 10, তাহলে কত হলো বলো তো? 62 বছর, 62 বছর, ঠিক আছে। বুঝতে পেরেছি এতটুকু? হ্যাঁ, তাহলে 10 বছর পরে ছেলের বয়স হবে 28 বছর, আর 10 বছর পরে মায়ের বয়স হবে 62 বছর। এখানে আমাদের বলে দিয়েছে যে 10 বছর পর তাদের মোট বয়স কত হবে, 10 বছর পরে তাদের মোট মানে মা এবং ছেলের বয়স 10 বছর পরে কত হবে, আমাদের প্রশ্নতে কিন্তু সেটাই চেয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি,
দশ বছর পর তাদের মোট বয়স হবে কত? ছেলের বয়স 28 আর মার বয়স 62, কত হবে যোগ করলে? 90, তাই না? কত হবে? 90 বছর। 8 আর 2 হচ্ছে 10, 0 হাতে 1, 1, 6, 7, 7 আর 2, 7, 8, 9, ঠিক আছে, 10 বছর। তাহলে দেখো, তারা আমাদের, আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি, 10 বছর পর তাদের মোট বয়স হবে 90 বছর। তাহলে উত্তর আমরা কি লিখতে পারি? উত্তর, 10 বছর পরে মা ও ছেলের বয়স হবে 90 বছর, তাই না? বা অতএবে লিখতে পারি, বা উত্তর, 10 বছর পর মা ও ছেলের বয়স হবে 90 বছর, ঠিক আছে? আমরা কি অঙ্কটা বুঝতে পেরেছি? এখানে বলা হয়েছে ছেলের বয়স 18 বছর। প্রশ্নটা আমি আবার করছি, দেখো, ছেলের বয়স 18 বছর, 10 এবং মায়ের বয়স 52 বছর, 10 বছর পরে তাদের মোট বয়স কত হবে? তাহলে আমরা বের করলাম, ছেলের বয়স 18 বছর, 10 বছর পর ছেলের বয়স হবে 10 যোগ 18, তাই না? তাহলে 28 বছর, আর মায়ের বয়স 52 বছর। তাহলে 10 বছর পরে মায়ের বয়স হবে 52 যোগ 10, করলে হবে 62 বছর। তাহলে 10 বছর পর তাদের মোট বয়স হবে 90 বছর, 28 যোগ 62, 90 বছর। তাহলে উত্তরও লিখতে পারি, অতএব 10 বছর পর মা ও ছেলের বয়স হবে 90 বছর। আশা করছি তোমরা, আমি আজকে যে দুটো অঙ্ক করে দিয়েছি সবাই বুঝতে পেরেছ, এবং তোমাদের বাড়ির কাজ 3টা অঙ্কই থাকবে। আমি তো 9 আর 14 করে দিলাম, তোমরা বাসায় 11 করবা, সঙ্গে 9 আর 14 করবা। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ ইনশাল্লাহ। আগামী ক্লাসে আবার তোমরা এগুলো আমাকে এইচডব্লিউ দেখাবে এবং নতুন অঙ্কে আমি চলে যাব ইনশাল্লাহ। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবা, যে যেখানেই থাকো নিরাপদে থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।